রি হিয়ারিং পদ্ধতিতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল মালয়েশিয়ায়। আগামী 31 জুন এই পদ্ধতিতে বৈধ হওয়ার সুযোগ শেষ হচ্ছে, ফলে বৈধতা নিয়ে মালয়েশিয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিদেশি কর্মীরা। দেশটিতে বিদেশি কর্মীদের চাহিদা থাকা সত্ত্বেও প্রশাসন থেকে শুরু করে দেশটির সাধারণ জনগণের মধ্যে চলছে যুক্তিতর্ক। মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার সাথে অবৈধ অভিবাসী কর্মী কমিয়ে আনার চেষ্টা করছেন তারা। এতে বিপাকে পড়তে যাচ্ছে বিদেশি প্রবাসীরা। দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বেশি আলোচিত ও সমালোচিত বাংলাদেশি কর্মীরাই। দেশটিতে অবৈধ প্রবাসী বাংলাদেশিরা বৈধ হওয়ার জন্য অনেকেই দালালের মাধ্যমে রিহিয়ারিং করানোর চেষ্টা করেছে, কিন্তু অধিকাংশই এখনও রিহিয়ারিং এর মাধ্যমে বৈধ হতে পারেননি। এছাড়াও পুলিশি হয়রানি, অপহরণ, দালালদের দৌরাত্ম্য এবং নানামুখী সমস্যায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কিছুটা নেতিবাচক মনোভাব দেখা দিয়েছে দেশটির প্রশাসনে। রিহিয়ারিং পদ্ধতিতে বৈধকরণ প্রক্রিয়ার অন্যতম ধাপ হল ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, তারপর অন্যান্য প্রসেসিং শেষ হলে বৈধতা। কিন্তু হাই কমিশন থেকে নতুন পাসপোর্ট পাওয়াটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি প্রবাসীদের। এ কারণে 30 জুনের মধ্যেই ইমিগ্রেশনে দাঁড়াতে পারবে কি না এ নিয়েও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে অবৈধ বাংলাদেশিরা। এদিকে দেশটিতে কর্মরত অবৈধ বিদেশি কর্মীদের বৈধকরণের শেষ সময় 30 জুন পর্যন্ত বেঁধে দিয়েছেন অভিবাসন বিভাগ। ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য নিজ দেশের পাসপোর্ট সাথে করে নিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন তারা। কিন্তু মালয়েশিয়ানস্থ বাংলাদেশ হাইকমিশনে নতুন করে পাসপোর্টের আবেদন করায় কয়েক মাস পেরিয়ে গেলেও পাসপোর্ট হাতে না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেক বাংলাদেশিরা। শরীয়তপুর জেলার মাহমুদুল ইসলাম বলেন, গত 6 মাস হয়েছে পাসপোর্টের আবেদন করেছি, হাই কমিশনে যোগাযোগ করার পরও সাপোর্ট পাচ্ছি না। পুলিশ ভেরিফিকেশন না পাওয়ার কারণে তার পাসপোর্ট ইস্যু হচ্ছে না বলে জানিয়েছেন প্রতিপক্ষ। অন্যদিকে পুলিশ ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ বড় অঙ্কের টাকা দাবি করেছে বলে মাহমুদুল ইসলামের অভিযোগ করেছে, যে কারণে বৈধকরণ প্রক্রিয়ায় নিবন্ধন করে পাসপোর্ট ও বয়স জটিলতায় প্রায় 50,000 বাংলাদেশি বৈধতা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বৈধকরণের এই সুযোগকে কাজে লাগাতে দ্রুত পাসপোর্ট দেওয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন প্রবাসীরা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাদুক সিরি মোস্তফা আলী বলেন, অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে জুলাই মাস থেকে কঠোর অভিযান শুরু করবে প্রশাসন। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়ায় আঙুলের ছাপ নেওয়ার সময় শেষ হচ্ছে চলতি মাসের 30 তারিখে। এরপরই ওপস মেগা 30 সরাসরি অভিযান শুরু হবে। তিনি আরো বলেন, 2016 সালের 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বৈধকরণ প্রকল্পের যেসব কর্মী ও নিয়োগদাতারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে তাদের আটক করাই হবে প্রথম লক্ষ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের 28 মে পর্যন্ত গেল 2.5 বছরে মালয়েশিয়ায় 7.5 লাখ কর্মী এবং 84,000 নিয়োগদাতা বৈধকরণ প্রকল্পে নিবন্ধিত হয়েছে। নিবন্ধিতদের মধ্যে 1,08,223 জন অবৈধ কর্মীকে বৈধতার অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই বৈধ হওয়ার প্রক্রিয়ায় প্রায় 4 লাখ বাংলাদেশি কর্মী নিবন্ধিত হলেও 50,000 নাম জটিলতায় বৈধতা এখনো পায়নি। বাকি 1.5 লাখেরও বেশি লোক পরিশোধ করেও ভিসার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। দেশটিতে যারা অবৈধভাবে কর্মরত রয়েছেন, আগামী 30 আগস্টের মধ্যে 3+1 আওতায় তাদের নিজ দেশে ফেরত পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে নিয়োগকর্তাদের।